আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে তোমরা কিভাবে টাটা স্কলারশিপে আবেদন করতে পারবে, পাশাপাশি কারা কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ বিষয়টা কন্টিনিউ করতে থাকো। কারণ টাটা স্কলারশিপ এমন একটা প্রাইভেট স্কলারশিপ যেখানে সব থেকে বেশি ছেলেমেয়েরা টাকা পেয়ে থাকে। কারণ আমরা সকলে জানি প্রাইভেট স্কলারশিপে কিন্তু সকলে টাকা পায় না, কিন্তু এটাই একমাত্র স্কলারশিপ যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই টাকা পেয়ে থাকে। তো প্রথমত আমরা আলোচনা করব কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ডকুমেন্টস কি কি লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করতে পারবে। তো চলো গাইস ভিডিওটি শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো চলো গাইস ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও। তো বেসিক্যালি এইটা দেখতে পাচ্ছ তোমরা সকলে, 2022 টু 2023 জন্য পোর্টাল অন হয়ে গেছে এবং ডেডলাইন হচ্ছে 31 জুলাই 2022। এবং এটা হচ্ছে বেসিক্যালি যারা যারা প্রফেশনাল আন্ডার গ্রাজুয়েশন কোর্স করছো তাদের জন্য, এর পাশাপাশি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যারা যারা পড়াশোনা করছো তোমাদের জন্য, এর পাশাপাশি যারা যারা জেনারেল আন্ডার গ্রাজুয়েট কোর্স করছে তাদের জন্য এই স্কলারশিপটা। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে অলমোস্ট প্রত্যেকটা ছাত্রছাত্রী এখান থেকে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম তোমরা এখানে 50,000 টাকা পর্যন্ত পাচ্ছ যারা যারা প্রফেশনাল আন্ডার গ্রাজুয়েশন কোর্স করছো। এর পাশাপাশি যারা যারা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ছো তোমরা 12,000 টাকা পাচ্ছ, এবং যারা যারা জেনারেল কোর্স করছো তোমাদের জন্য কিন্তু 20,000 টাকা রয়েছে। আবেদন করার জন্য এখানে লিঙ্ক রয়েছে। এর পাশাপাশি বলে দিই যারা যারা আবেদন করতে চাইছো তো তার জন্য তোমরা আমার সেকেন্ড চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। ডিসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেটাকেও দেখে নিতে পারো। এবং তারপরে সেখানে কীভাবে আবেদন করতে হয় সেই নিয়েও ভিডিও আসবে, তো চাইলে তোমরা সেটাকে দেখে নিতে পারো। ডিসক্রিপশনে আমি তার লিঙ্কটা দিয়ে রাখছি। তো যাই হোক, প্রথমত আমি এই প্রফেশনাল কোর্সটাকে উদাহরণ নিয়েই করছি। এর পাশাপাশি এখানে কিছু কিছু কমন জিনিস রয়েছে, সেগুলো তোমরা যারা যারা 6 টু 12 বা জেনারেল কোর্স করছো তোমাদের জন্য। তো যাই হোক, আমি এটা এক্সাম্পল নিয়ে বলছি। ফার্স্ট অফ অল, যারা যারা এই প্রফেশনাল কোর্স করতে চাও, তোমার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল এটসেট্রা, এই টাইপের কোর্স তোমাকে করতে হবে তোমার ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে, মানে যে কোনো ইন্ডিয়ার কোনো ইনস্টিটিউট থেকে। এর পাশাপাশি তোমাকে মিনিমাম 60% মার্কস থাকা লাগবে লাস্ট ক্লাসে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 4 লাখ টাকা বা তার থেকে কম হওয়া লাগবে। আর এর পাশাপাশি তোমাকে ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনাল চলিও, অর্থাৎ তুমি যদি কেবলমাত্র ইন্ডিয়াতে বা অর্থাৎ ভারতবর্ষের কোনো কলেজ থেকে পড়াশোনা করো তবেই কিন্তু এই টাকাটা পাবে। 80% টিউশন ফিস পেয়ে যাবে, অর্থাৎ আপ টু 50,000 রুপিস পর্যন্ত তোমরা পেয়ে যাবে। ডকুমেন্টস কী লাগবে সেগুলো বলার পূর্বে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যারা 6 থেকে 12 পড়ছো তোমাদের কী কী রয়েছে। দেখো সব কিছু সেম রয়েছে, জাস্ট তোমার ক্লাসটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তার জন্য বললাম যে সকলের সেম। এবার ডকুমেন্টসও অলমোস্ট সকলের সেম হবে, সেটাও জানিয়ে দিচ্ছি। প্রথমত তোমাকে আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটা ফর্ম 16A হতে পারে, তারপর ইনকাম সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট অথরিটি হতে পারে, কোনো স্যালারি স্লিপস হতে পারে, ইত্যাদি হতে পারে। প্রুফ অফ অ্যাডমিশন লাগবে, তুমি যে কলেজ স্কুল কলেজে ভর্তি হয়েছো তার প্রুফটা লাগবে। কারেন্ট একাডেমিক ইয়ার ফি রিসিপ্ট লাগবে, অর্থাৎ তোমার যে ফি রিসিপ্ট স্কুল কলেজে সেটা লাগবে। ব্যাংকের ডিটেলস লাগবে, মার্কশিট লাগবে বা গ্রেড কার্ড লাগবে বা প্রেসিডিং ক্লাস লাগবে, অর্থাৎ এখানে তোমার মার্কশিট লাগবে। তুমি যদি 11th পড়ে থাকো তাহলে তোমার 10th মার্কশিট লাগবে এইভাবে। এর পাশাপাশি তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, বা যদি তোমার ডিসেবিলিটি থেকে থাকে তাহলে তোমার সেই সার্টিফিকেটটা লাগবে। এরপরে এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। আবেদন কীভাবে করবে সেই নিয়ে ভিডিও আসবে আমার ওএসি ওয়ার্ল্ড চ্যানেলে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো। ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটা ভিডিও লিঙ্কই দিয়ে দেবো, তোমরা সেটাকে দেখে নিও। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। তো যারা যারা টাটা স্কলারশিপে আবেদন করার জন্য খুবই এক্সাইটেড রয়েছো তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, কমেন্টে জানাও ভিডিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।